অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে কামরুল ইংলিশ একাডেমিতে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, তোমরা সকলেই জানুয়ারি 2022 এই মাসের জন্য নির্ধারিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র হাতে পেয়েছো। আজ আমরা তোমাদের ইংরাজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে ইংরাজি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নপত্র বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করি। দেখো, একদম প্রথমে লেখা রয়েছে ফুল মার্কস 20, অর্থাৎ এবারে তোমাদেরকে 20 নম্বরের উত্তরপত্র লিখে আবার তা নিজ নিজ বিদ্যালয়ে জমা করতে হবে। প্রথমেই দেখো, এখানে একটি প্যাসেজ দেয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এটা তোমাদের ইংরাজি পাঠ্যবইয়ের লেসন 1 থেকে নেওয়া হয়েছে। আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিই এবং নিচে থাকা প্রশ্নের উত্তরগুলো করব। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই বালকটা যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে তার মায়ের কথা সর্বদা মেনে চলত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, সুতরাং সে তার চাষের কাজে চলে গেল উইথ এ হেভি হার্ট, মনটা ভারী করে বা ভারাক্রান্ত হৃদয়ে। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু কোনোদিনই আর মুখে সমুদ্রের কথা উল্লেখ করত না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল বিহাইন্ড দ্য প্লাউ, অর্থাৎ জমিতে যে লাঙ্গল দেওয়া হয়, কর্ষণ করা হয়, তো সেই জমি কর্ষণের সাথে সাথে সেও হাঁটছিল। হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টল, হঠাৎ করে সে দেখতে পেল একটা ক্ষুদ্র সবুজ রঙের কচ্ছপ অনেক ক্লর্ড অফ ডার্ট, মাটির ঢেলার মধ্যে। হি পিকড দ্য টার্টল আপ, সে কচ্ছপটাকে তুলে নিল, অ্যান্ড সেট ইট অন ইজ হেড, এবং সেটাকে তার মাথার উপরে রেখে দিল। ওয়ের হি নিউ ইট উড বি সেফ, এবং সে জানত সেই মাথার উপরে কচ্ছপটি সুরক্ষিত থাকবে। ওয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার জমি কর্ষণ করা শেষ হল, জন প্লাকড দ্য টার্টল ফ্রম ইজ হেড, জন তার মাথা থেকে কচ্ছপটাকে নামাল। টু হিজ আটার সারপ্রাইজ, অবাক হয়ে হি ফাউন্ড, সে দেখতে পেল দ্যাট যে ইট হ্যাড টার্নড ইন টু এ টিনি গ্রিন ফেরি ম্যান, এটা একটা ক্ষুদ্র সবুজ পরী মানুষে পরিবর্তন হয়ে গেছে। দ্যাট স্টুড আপন ইজ পাম, যেটা তার হাতের তালুর উপরে দাঁড়িয়ে আছে, অ্যান্ড বাউড, এবং কুর্নিশ জানাচ্ছে। এটা আমরা পড়লাম, এবার অ্যাক্টিভিটি ওয়ানে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে, দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। একটি প্রশ্নের এ বি সি তিনটি অপশন আছে, সঠিক অপশনে আমরা টিক দেব। নাম্বার ওয়ান, জন ওয়াজ এনগেজড ইন, জন নিযুক্ত ছিল, কিসে নিযুক্ত ছিল, আমরা জানি সে চাষের কাজে নিযুক্ত ছিল, যেহেতু এখানে প্রথমেই বলছে দেখো ফার্ম ওয়ার্ক, তো আমরা এখানে ফার্ম ওয়ার্কে টিক দিলাম। দু নম্বরে দেখো, দ্য টিনি টার্টেল, সেই ক্ষুদ্র কচ্ছপটা, ওয়াজ ফাউন্ড, দেখা গিয়েছিল অন দ্য ড্যাশ, কোথায়, প্লাউ বলা হচ্ছে, ক্লড বলছে সি সাইড, এখানে আমরা পেলাম ক্লড অফ ডার্ট, অর্থাৎ মাটির ডেলার মধ্যে। এখন আমরা বিয়ের দিকে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, এখানে 1, 2, 3 সেন্টেন্স আছে, সেই সেন্টেন্স বা বাক্যগুলো যদি সত্য হয় তাহলে ডান দিকের বক্সে আমরা টি লিখব, যদি মিথ্যা হয় ডান দিকের বক্সে এফ লিখব। এবং কি করতে হবে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার, এবং সেই যে বাক্যটা আমরা লিখলাম সত্য না মিথ্যা, তো তার সপক্ষে আমাকে একটা লাইন এখান থেকে তুলে আনতে হবে। তো আমরা এক এক করে করি। এক নম্বরে দেখো, জন হ্যাড নেভার ওবেড হিজ মাদার, জন কখনোই তার মাকে মান্য করত না, তো এটা মিথ্যা বলেছে আমরা জানি, তো আমরা এখানে ফলস লিখেছি এবং সাপোর্টিং হিসেবে লিখেছি দেখো, নাও দ্য বয় হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, তো তোমরা এখানে একটা লাইন রকম আছে, শুরু দেখে নেবে। দু নম্বরে দেখো, দ্য লিটল টার্টল দ্যাট জন ফাউন্ড ওয়াজ গ্রিন ইন কালার, ক্ষুদ্র কচ্ছপটা যেটা জন পেয়েছিল সেটা ছিল সবুজ রঙের, তো এটা সত্য, আমরা ডান দিকের বক্সে টি লিখেছি। এবং গল্প থেকে পাওয়া একটা লাইন দেখবে, শুরু হচ্ছে হি অল বাট রান ওভার এ টিনি গ্রিন টার্টেল অনেক ক্লড অফ ডাট, তো তোমরা এটা লিখে নেবে। তিন নম্বরে দেখো, দ্য লিটল টার্টল, সেই ছোট্ট কচ্ছপটি, কনভার্টেড ইন্টু এ বিউটিফুল মারমেড, কনভার্টেড মানে কি, রূপান্তরিত হয়েছিল, কিসে, একটা সুন্দর মারমেড, এই মারমেড কথার মানে একটা সামুদ্রিক প্রাণী যার নিচের অংশটা অনেকটা লেজ থাকবে মাছের মতো এবং উপরের অংশটা মহিলার মতো,
তো আমরা গল্পটা পড়েছি, সেটা হয়নি, তো এটা মিথ্যা আমরা ফলস লিখেছি এবং সাপোর্টিং হিসেবে লিখে দিয়েছি। দেখো, ইট হ্যাড টার্নড ইন টু এ গ্রিন ফেরি ম্যান, পরী মানুষে রূপান্তরিত হয়েছিল। এবার আমরা অ্যাক্টিভিটি টু তে চলে যাচ্ছি। এখানে বলা হচ্ছে, দেখো, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস এর অর্থ হচ্ছে বিপরীত শব্দ। তো বাম দিকে দেখো, 1, 2, 3, 4 চারটি শব্দ আছে, তাদের অপোজিট ওয়ার্ডগুলো ডান দিকের টেবিলে আছে, তার সঙ্গে ম্যাচিং করতে হবে। 1 নম্বরে দেখো টিনি, টিনি কথা অর্থ ক্ষুদ্র, তাহলে এর অপোজিট ওয়ার্ড হবে হিউজ, মানে প্রকাণ্ড, আমি 1 নম্বর লিখেছি। 2 নম্বরে দেখো সেফ, সেফ মানে কি, নিরাপদ বা সুরক্ষিত, তার অপোজিট ওয়ার্ড দেখো লেখা আছে আনসেফ, এটা আমি 2 নম্বর লিখেছি। 3 নম্বরে দেখো ওবে, ওবে কথার অর্থ মান্য করা, এর অপোজিট ওয়ার্ড দেখো ডান দিকে দেওয়া আছে ডিজোবে, অর্থাৎ অমান্য করা, আমি 3 লিখেছি। 4 নম্বরে দেখো হেভি, মানে প্রচন্ড ভারী বা প্রকাণ্ড, তো তার অপোজিট ওয়ার্ড এখানে দেখো দেওয়া রয়েছে লাইট, অর্থাৎ হালকা, এটাকে আমি 4 নম্বরে লিখেছি। এখন আমরা অ্যাক্টিভিটি 3 তে চলে এলাম। এখানে বলা হচ্ছে, দেখো, রাইট এ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 শব্দের মধ্যে, অন প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি নিচের এই সূত্রগুলো ব্যবহার করতে পারো। কি বলা হচ্ছে এখানে, ডিস্টারব্যান্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স, অর্থাৎ বাস্তুতান্ত্রিক ভারসাম্য বিঘ্নিত হওয়া, ম্যানস এস গ্রিড, মানুষের লোভ অ্যান্ড সেলফিশনেস, স্বার্থপরতা, কজিং গ্র্যাজুয়াল এক্সটিংশন অফ ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীদের অবক্ষয়ের মুখে ঠেলে দিচ্ছে, ডিফরেস্টেশন, অর্থাৎ বন ধ্বংস করে ফেলা হচ্ছে, লেস স্পেস, কম জায়গা ফর অ্যাকোমোডেশন অফ ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীদের বসবাসের, আর্জেন্ট নিড ফর প্রোটেকশন অফ ওয়াইল্ড অ্যানিমেলস, বন্যপ্রাণী সংরক্ষণের একটা জরুরি প্রয়োজন হয়েছে, কনক্লুশন মানে উপসংহার। এবার আমরা সরাসরি এই যে সংকেতগুলো পড়লাম এগুলোকে একটা প্যারাগ্রাফে রূপান্তরিত করব। তো চলো প্যারাগ্রাফটা আমরা দেখে নিই। তোমরা সকলেই জানো, কোনো প্যারাগ্রাফ লিখলে তার প্রথমে একটা টাইটেল বা শিরোনাম দিতে হয়। আমরা এখানে দিয়েছি প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীর সংরক্ষণ বা বন্যজীবনের সংরক্ষণ। দেখো আমি প্যাসেজটা প্রথম থেকে পড়ে দিচ্ছি। উই অল নো দ্যাট, আমরা সকলেই জানি যে ওয়াইল্ড লাইফ ইজ এ ন্যাশনাল রিসোর্স, বন্য জীবন হল একটা জাতীয় সম্পদ। ইট হেল্পস ইন মেনটেনিং, এটা সাহায্য করে রক্ষার ক্ষেত্রে, দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অফ নেচার, প্রকৃতির ভারসাম্য রক্ষায়। ইট ইজ আওয়ার মরাল ডিউটি, এটা আমাদের নৈতিক কর্তব্য, টু প্রোটেক্ট দেম, তাদেরকে রক্ষা করা। দ্য নাম্বার অফ ওয়াইল্ড অ্যানিমেলস, বন্য প্রাণীর যে সংখ্যাটা, হ্যাজ গ্র্যাজুয়ালি বিকাম লেশার অ্যান্ড লেশার, কম থেকে আরো কম হয়ে যাচ্ছে। সেভারাল অ্যানিমেলস, কয়েকটা প্রাণী, আর অন দ্য ওয়ে টু এক্সটিংশন, অবলুপ্তির মুখে। ডিফরেস্টেশন ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস ফর দ্য লস অফ ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী ক্ষতির একটা মূল কারণ হল বন ধ্বংস করে ফেলা। ম্যাসকিলিং অফ ওয়াইল্ড অ্যানিমেলস, বন্যপ্রাণীদের গণহত্যা, ফর দেয়ার মিট, তাদের মাংসের জন্যে, বোনস হাড়ের জন্যে, ফার পশমের জন্যে, টিথ দাঁতের জন্য, হেয়ার চুলের জন্য, স্কিন চামড়ার জন্য, এটসেট্রা, আর গোয়িং অন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেটা গোটা বিশ্ব জুড়ে চলছে। দেয়ার ফোর, সেজন্য দ্য নিড ফর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন হ্যাজ বিকাম এ নেসেসিটি নাও, সেজন্য এখন এই বন্যপ্রাণী সংরক্ষণ করাটা একটা প্রয়োজন হয়ে পড়েছে। ইন্ডিয়া ইজ এ গুড এক্সাম্পল, ভারতবর্ষে একটা ভালো উদাহরণের জায়গা তৈরি করেছে, ওয়ার সেভারাল স্টেপস হ্যাভ বিন টেকেন, যেখানে বেশ কয়েকটা পদক্ষেপ নেওয়া হয়েছে ফর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য। দ্য এনজিওস, মানে বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংস্থা থাকে, তো সেগুলো কি করছে, আর প্লেয়িং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস রিগার্ড, তারাও এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, বন্যপ্রাণী সংরক্ষণ একটা আইন আছে, যেটা 1972, অর্থাৎ 1972 সালে তৈরি হয়। তো কি করা হচ্ছে, হ্যাজ নাও কাম ইন টু ফোর্স, এটাকে এখন প্রয়োগ করা হচ্ছে। ওয়াইল্ড লাইফ কনজারভেশন উইক, বন্যপ্রাণী সংরক্ষণ সপ্তাহ, ইজ অলসো সেলিব্রেটেড, এটাও উদযাপন করা হচ্ছে এভরি ইয়ার, প্রতি বছর। উই মাস্ট প্রোটেক্ট আওয়ার ওয়াইল্ড লাইফ, আমরা অবশ্যই বন্যপ্রাণীদেরকে রক্ষা করব, ফর আওয়ার সেলভস, আমাদের নিজেদের জন্যে, সো দ্যাট উই ক্যান লিভ
আ প্রসপারাস অ্যান্ড হেলদি লাইফ, যাতে করে আমরা একটা সমৃদ্ধশালী এবং স্বাস্থ্যবান জীবনযাপন করতে পারি। উই মাস্ট টেক স্টেপস, আমরা অবশ্যই পদক্ষেপ নেব টুডে, আজই, অর এলস ইট উইল বি টু লেট, অথবা খুব দেরি হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, সমস্ত প্রশ্নের উত্তরপত্র প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হলো। সকলের কাছে একটি বিনীত অনুরোধ, যারা আজকে নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই কামরুল ইংলিশ একাডেমি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।